গল্প পিয়নের আসরে সব বাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্পের আসর আজ শোনাব শিবরাম চক্রবর্তীর লেখা হাসির গল্প যে সমস্ত শ্রোতা বন্ধু গল্প চ্যানেলটির পাশে আছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ শুরু করছি আজকের গল্প কলকারখানা কারখানা কারখানা দু রকমের কাণ্ড কারখানা আর কলকারখানা কলকারখানাও আবার দু রকমের হতে পারে কিন্তু সেটা বঙ্কিমের পাল্লায় পড়ার আগে আমার ইয়াদ হয়নি স্কুলের সেক্রেটারি বিনা নোটিসে খতম হয়ে রেনিডের মতো হঠাৎ এসে গেল ছুটিটা বঙ্কিম বললে রাস্তা রাস্তায় ঘুরে কি হবে চ তোদের বাড়ি যাই তোকে একটা নতুন ধরনের খেলা দেখাবো নতুন ধরনের খেলাই বটে কিন্তু শেষ পর্যন্ত না দেখলে বোঝাই যায় না খেলোয়াড়টিকে অন্তত সত্যি বঙ্কিম এত খেলাও জানে আমি বললাম তাই চল বাবা আপিস গেছেন তার বসবার ঘরটা ফাঁকা মা ঘুমুচ্ছেন তেতলায় কেউ কোথাও নেই বেশ পিসফুল অ্যাটমসফিয়ার আমাদের বাড়ির দোরগোড়ায় এসে বঙ্কিম বললে তোদের বাড়ির টেলিফোন আছে তোরে না টেলিফোন করতে হলে আমরা বাড়ি যাই এখান থেকে আধ মাইল অন্য জায়গায় করলে পয়সা লাগে কিনা সেখানকার কেমন এরকম পিসফুল বঙ্কিম জিজ্ঞেস করে পিসে অবশ্যই এখন আপিসে কিন্তু তা বলে মোটেই পিসফুল নয় আমি বলি বরং ফুল বলতে পারিস আমার পিসি রাত দিন সারা বাড়ি চষছেন তাছাড়া বাড়িটা দুর্দান্ত রকমের ভাই ভাইফুল কাচ্চা বাচ্চা সব কিন্তু কেউ তারা দুপুরে ঘুমোয় না আর যাকে বলে আটমোস্ট ফিয়ার এক একটি ভয়াবহ আবহাওয়া তাহলে সেখানে গিয়ে কাজ নেই আমাদের বাড়ি চ আমাদের টেলিফোন আছে তোকে চকলেট খাওয়াবো বঙ্কিম বলল টেলিফোনের জন্যে না চকোলেটের খাতিরেই বঙ্কিমের বাড়ি গেলাম গিয়েই বঙ্কিম টেলিফোন নিয়ে বসলো অবশ্যই চকলেটের বাক্স সামনে রেখে খেলাটা হচ্ছে এই বঙ্কিম আমাকে বোঝাতে থাকে এই হচ্ছে টেলিফোন টেলিফোনটাকেও পাকড়ায় আর এর নাম বুঝলি রিসিভার এমনি করে ধরতে হয় ধরে এইবার আমি একটু চোখ বুঝবো একটা নম্বর আন্দাজ করব। যা মনে আসে যে কোনো নম্বর এই যেমন ধর চোখ বুঝে রিসিভারটাকে কানে ধরে বঙ্কিম উদাহরণস্বরূপ হয়ে ওঠে হ্যালো বড় বাজার সাত শূন্য সাত শূন্য হ্যালো আপনারা বড় বাজার সত্তর সত্তর আপনি কে দৌবারিক তাস মিষ্টান্ন বিক্রেতা ভালো কথা আপনাদের দোকানে আজ কোনো পচা সন্দেশ আছে নেই সব পাচার করে দিয়েছেন পাড়াতেই করেছেন তো বেশ বেশ ও আমি আমি আপনাদের পাড়াই থাকি পাড়ার ডাক্তার ভালো করে কেন এখনো কলেরা লাগছে না এখানে সেই জন্য ভারী ভাবিত আছি খুব কষে পচা সন্দেশ চালান মশাই বুঝলেন কদাপি টাটকা থাকতে বেচবেন না আগে পচতে দিন রীতিমতো পচুক তারপর পচিয়ে ছাড়ুন বুঝেছেন বঙ্কিম দোবারিককে ত্যাগ করল এই একটা দৃষ্টান্ত দিলাম তেমন খুব ভালো দৃষ্টান্ত নয় যদিও দোকানদারদের আমি পছন্দ করি না পারত পক্ষে এড়িয়ে চলি ওদের নিয়ে বিশেষ সুবিধে হয় না ডোমেস্টিক লোক পেলেই খেলাটা ভালো জমে তবে কয়েকটা আজে বাজে এইভাবে যাবার পর এক একটা এমন মজার লোক কলে পড়ে তখন এসব সমস্ত লোকসান পুষিয়ে যায় কেমন খেলাটা তোর কেমন লাগছে ওর কলের সময় আমার কেরামতি দেখাচ্ছিলাম চকলেরদের মুখে পড়ছিলাম ধ্বংসাবশেষ গিলে বললাম মন্দ না হাতে কোনো কাজ না থাকলে এক আধ ঘন্টা এইভাবে কাটাবার পক্ষে ভালোই তো অবশ্যই বাবারা যদি টের না পায় বিশেষ আমার মতো বাবা দে এবার আমি করি হাতে কলমে যেমনটি শিক্ষা পেয়েছি কাজে লাগাই রিসিভার কানে দিয়ে চোখ বুঝতে হয় আন্দাজ মার্কা একটা নম্বরও বলে দি হ্যালো এটা স্কুল দয়া করে একটু অঙ্কের মাস্টারকে ডেকে দেবেন ক্লাসে গেছেন তিনি লাইব্রেরিতে কে আছে এখন ইতিহাসের মাস্টার আচ্ছা তাকেই ধরতে বলুন ইতিহাসের পুনরাবৃত্তি হোক আপত্তি কি হ্যালো মাস্টার মশাই আমার ছেলেকে আপনি যা পড়াচ্ছেন তার বলে কাজ নেই এরকম প্রাইভেট টিউশনি কদিন থেকে করছেন মশাই আমার ছেলেকে পড়াবার নামে যা ফাঁকি দিচ্ছিলেন ছি সে কথার বলে কাজ নেই আগে আগে আপনি কি বলছেন গলাটা বাবা সুলভ করে আমি বজ্রের মতো গর্জন করি আর আগে আজ্ঞেতে কাজ নেই এই আমার স্পষ্ট কথা শুনে রাখুন আপনাকে আজ থেকে আর আমাদের বাড়ি পড়াতে আসতে হবে না পড়ানো তো ছাই যা আমার ছেলের কাছে শুনছি আপনি নাকি তার ঘাড় ভেঙে আলু খান সিনেমা দেখেন তারপর তার জন্মদিনের পাওনা ফাউন্টেন পেনটাও একদিনের জন্য ধার নিয়ে জন্মের মতো সাবার করেছেন মেরে দিয়েছেন একেবারে এসব কি অপর প্রান্ত থেকে এবার সন্দিগ্ধ কণ্ঠ শোনা যায় দেখুন আপনার রং নম্বর হয়নি তো আমি তো আপনাকে বা আপনার ছেলেকে ঠিক ধরতে পারছি না আর পারবেন না আজকে সন্ধের আমরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছি মধুপুর পড়ছি আপনার মতো মাস্টারের খপর থেকে বাঁচতে হলে এখান থেকে পালিয়ে যাওয়া ছাড়া আর কোনো পথ নেই নমস্কার টেলিফোন ছেড়ে বঙ্কিমের দিকে তাকালাম কি কিরকম হলো প্রথম চেষ্টা হিসাবে নেহাত মন্দ হয়নি কি বলো বঙ্কিম ঘাড় নাড়ল একটু যেন বাঁকা ভাবে তারপর ওর পালা ওর বরাতে একটা হলো নো রিপ্লাই আর একটা যার কথার মাথা মুন্ডু বোঝে কার সাধ্যে যদিও আমাদের বঙ্কিমও ইংরেজি বলচালে কিছু কম যায় না কিন্তু হলে কি হবে ওর বিলিতি সাধু ভাষা মেমটার কারে ঢুকলেও মগজে ঢুকলো কিনা কে জানে বঙ্কিম বিরক্ত হয়ে তাকে ছেড়ে দিলে শেষ পর্যন্ত তার টেলিফোনে জুটলো এক তো স্পষ্টই ওর মুখের বলে কিংবা কেয়া বুড় বাক্কা মাফিক বাদ কাটা হয়। এই ধরনের বাতচিতের পর বঙ্কিম ভারী দমে গেল রিসিভার ছেড়ে দিয়ে গুম হয়ে বসে থাকলো তখন আমি পাকড়ালাম প্রথমেই পাকড়ালাম এক নাম করা সাহিত্যিককে উপন্যাস লিখতে তিনি ওস্তাদ তার উপন্যাসের কাঠামোর কোথায় কোন গলদ তাকে আমি অকাতরে জানালাম আশ্চর্য এর সমস্তই তিনি বিনা বাক্য মানলেন কিভাবে গল্প ফাঁদলে আরো ভালো হয় তারও কিছু কিছু হদিস তাকে আমি দিলাম পরবর্তী রচনায় সেগুলো তিনি কাজে লাগাবেন জানালেন আমায় বঙ্কিম তো গুম হয়েছিলই এখন আরো গম্ভীর হয়ে গেল ওর মুখ কালো হয়ে উঠতে দেখলাম আমার হিংসে পলাই বাহুল্য কালো মুখে ও রিসিভারটাকে হাতে নিল এবার নিয়ে চোখ বুঝল আমি সেই ফাঁকে ওর আর একটা চকলেটের বাক্স থেকে আরো কতকগুলো সরালাম একেবারে আমার মুখের তল্লাটে সরিয়ে ফেললাম ও চোখ বুঝে থাকতে থাকতেই বঙ্কিমের ভাগ্যে এবার পার্ক স্ট্রিটের থানা এসে পড়ল থানা শুনে আর সে এগুতে সাহস করল না ওরে বাবা বলে রিসিভারটা রেখে দিল তৎক্ষণাৎ বলল থানা ধরা ঠিক নয় উল্টে থানাতেই ধরে নিয়ে যায় বাঘে ছুলে আঠারো ঘা বাঘকে ছুলেও তাই আমি ধরলাম আমার টেলিফোন জালে এবার একজন লেডি ডাক্তার ধরা পড়লেন ভালোই ভালোই হলো আরো অনেক সতালাপের পর তার কাছ থেকে মার অম্বলের ব্যামোর একটা পেটেন্ট দাবাই বাতলে নিলুম ফিটি না দিয়েই বেবাক বেনে পয়সায় আমার সাফল্যের উপরি সাফল্যে এবং নিজের ব্যর্থতার পর ব্যর্থতায় বঙ্কিম ক্রমে চট্টোপাধ্যায় হয়ে উঠছিল এবার সে চোটে মোটে চকলেটের বাক্সগুলো তুলে নিয়ে নিজের ড্রয়ারের মধ্যে বন্ধ করল বঙ্কিমটা ওই রকম বড্ড হিংসুটে অবশ্যই আমি একটু বেশি বেশি চাক ছিলাম তার ঠিক তবু চকলেটের এই বাজে খরচ তাও হয়তো ওর প্রাণে সইতো কিন্তু ওর খেলায় ওকেই হারিয়ে দেওয়া এটা বুঝি কিছুতেই ওর বরদাস্ত হচ্ছিল না ক্রমেই ওর চোখের দৃষ্টি কঠিন হয়ে এলো ওর মুখে একটা ক্রূর হাসি খেলা করতে লাগলো ওর ঠোঁটের কোন বেঁকে গেল এইবার শেষবার আমার পালা হয়ে খতম এই বলে সে রিসিভারটাকে নিজের কানে লাগালো ও আপনি কদিন থেকে আপনাকে ফোন করব করব ভাবছিলাম ভাগ্যিস আপনাকে আজ পাওয়া গেল টেলিফোনে বঙ্কিমের মুখে হাসি ধরে না অনেক ধরাধরির পর কাউকে ধরতে পারলে কার না আনন্দ হয় বলো আপনার ছেলে স্বভাব চরিত্রের কথা না বলে পারছি না সমস্ত আপনাকে খুলে বলাই আমার উচিত এই বয়সেই ওর স্বভাবের ভেতর এত গলদ ঢুকেছে যে আপনাকে বলবো বলবো মনে করছি কিছুদিন থেকে কিন্তু বঙ্কিম বলেই চলে বলতে বলতে মাঝে মাঝে আমার দিকে বঙ্কিম কটাক্ষে তাকায় আমি ওকে ইঙ্গিতে উৎসাহ দিই চালাও চালিয়ে যাও খাসা চালিয়েছো বাস্তবিক এমন ফলাও করে চমৎকার করে শুরু করেছে বঙ্কিমটা সিগ্রেট। হ্যাঁ সিগারেট তো টানে বান্দিল বান্দিল বিড়ি ফুঁকে পার করে দিচ্ছে মশাই সিগারেটের কথা কি বলছেন সম্প্রতি আবার গাঁজা টানতেও শুরু করেছে আগে হ্যাঁ আমাদের খোট্টা দারোয়ানের সঙ্গে প্রথমে লোটা লোটা ভাঙড়ার ছিল তখন আমি তেমন কিছু মনে করিনি ভেবেছিলাম এই বন্ধুত্ব বেশিদিন স্থায়ী হবে না ভাঙের বন্ধুত্ব অচিরেই একদিন ভাঙবে কিন্তু এখন দেখছি আমার ধারণা ভুল এখন তা গাঁজায় গিয়ে গড়িয়েছে তাই আপনাকে খোলাখুলি সমস্ত জানাতে বাধ্য স্কুল কোথায় স্কুলে দু একটা ক্লাস করেই সে আমাদের দারোয়ানের রাস্তানায় চলে আসে এসে প্রাণ ভরে গাঁজা টানে এই তো এখনো টানছে সমা নে টেনে চলেছে আমার দোতলার পড়ার ঘরে বসে তার বিটকেল গন্ধ পাচ্ছি নিজের নাকেই পাচ্ছি এমন মাথা ঘুরছে কি বলবো আপনি এক্ষুনি একটা ট্যাক্সি নিয়ে চলে আসুন না হাতে নাতে ধরতে পারবেন বাহাদুর বাহাদুর আমি মুক্ত কণ্ঠে ওর প্রশংসা না করে পারি না কি বলছেন কাজ ফেলে এখন আসতে পারা আপনার পক্ষে সম্ভব নয় তাছাড়া অমন ছেলের আপনি আর কি মুখ দেখতে চান না আজ বাড়ি ফিরলেই আপনি ওকে গলা ধাক্কা দিয়ে বার করে দেবেন তাড়িয়ে দেবেন বাড়ি থেকে একেবারে জন্মের মতোই তা আপনার ছেলে আপনার যা খুশি যেমন অভিরুচি আপনি যা ভালো বোঝেন করবেন আমি বলেই খালাস বঙ্কিম হাসি মুখে রিসিভার রেখে দিল ফার্স্ট ক্লাস আমি বলে উঠি একটা ছেলের দফা একেবারে রফা জন্মের মতো সেরে দিয়েছিস আজ স্কুল থেকে বাড়ি ফিরে কৈফার দিতে দিতে বেচারা যান যাবে বঙ্কিম হাসি মুখে বলে হুম বাপস অন্য কারো বাবা না হয়ে যদি আমার বাবা হতো তাহলে যে কি তো ভাবতেই আমি আমি ভাই না আমার শিউরে উঠছি একটি কথা বলবার আগেই বাবা আমার হাড় এক জায়গায় আর মাংস এক জায়গায় করে রাখতেন সম্পূর্ণ আলাদা আলাদা করে মাংসের কিমা দেখেছিস সেই কিমার মতোই অনেকটা তাহলে জেনে রাখো বঙ্কিম বাধা দিয়ে জানায় তোমার বাবাই তোমার বাবার আপিসেই এতক্ষণ আমি ফোন করছিলাম আর কখনো আমার সাধের খেলা মাটি করতে আসবে শুনছিলেন শিবরাম চক্রবর্তীর লেখা হাসির গল্প কলকারখানা কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না ফিরে আসছি আবার কোন নতুন গল্প নিয়ে গল্প